রাধে রাধে। তো মিত্র, আজকে যে স্থানটি আমরা দর্শন করব 84 ক্রোশ পরিক্রমায়, খুব ইন্টারেস্টিং একটি ব্যাপার, একটি লীলা ভগবানের, যেটি আমরা জানি সেটি হলো ভগবানকে প্রাপ্ত করার জন্য কি প্রয়োজন? তপস্যা। হ্যাঁ, তপস্যার প্রয়োজন। তাই বলে গোপীদেরও প্রয়োজন? এটা কি করে সম্ভব? কিন্তু হ্যাঁ মিত্র, গোপীরাও কিন্তু ভগবানের জন্য তপস্যা করেছিলেন। আর খুব প্রসিদ্ধ একটি প্রসঙ্গ ভাগবতে, সেটি হলো কাত্যায়নী দেবীর পুজো, ওনার তপস্যা। কার্তিক মাসের এক মাস ধরে ব্রত পালন করেছিলেন গোপিকারা ভগবান শ্রীকৃষ্ণের জন্য, যেন ভগবান শ্রীকৃষ্ণকে পান পতি হিসেবে। তো তপস্যা ছাড়া ভগবানকে কখনোই প্রাপ্ত করা যায় না। আর সেই তপস্যার স্থলীটা তাহলে কোথায়? হ্যাঁ মিত্র, এই মুহূর্তে আমি যে স্থানে দাঁড়িয়ে আছি, প্রায় বৃন্দাবন থেকে 40 কিলোমিটার এবং রাধাকুণ্ড থেকে প্রায় 55 থেকে 60 কিলোমিটার দূরে অবস্থিত এই তপোবন। সুন্দর একটি মনোরম পরিবেশ মিত্র। এই পরিবেশের একদম যমুনা যে নদী আছে, যমুনাজির পাশেই অবস্থিত এই তপোবন। এখানেই একটি সময় খুব উঁচু পাহাড় ছিল, ওই পাহাড়টি এখন ছোট হয়ে গিয়েছে, এখানে অনেকটাই সমতলে পরিণত হয়েছে। কিন্তু এখানে খুব ফুলে ফুলে ভরা এবং খুব সুন্দর একটি জঙ্গল সজ্জিত, ময়ূর চারিদিকে, পাখির কলরব, সব মিলিয়ে এক ভব্য সমারোহ ছিল এই স্থানের। এবং এই স্থানে এসে এই গোপিকারা খুব সুন্দরভাবে কাত্যায়নী দেবীর পুজো করেছিলেন এবং কাত্যায়নী দেবী প্রকট হয়ে কিন্তু আশীর্বাদ দিয়েছিলেন যে হ্যাঁ, অবশ্যই তোমরা প্রাপ্ত করবে কৃষ্ণকে। তো সেটাই, তাহলে আমরা যদি কম্প্যারিজনের চেষ্টা করি, তাহলে আমরা বর্তমানে কোথায় দাঁড়িয়ে আছি? আমাদের তো কোনো গিনতিই নাই। অদ্ভুত, ভগবানের প্রিয় সবচাইতে গোপী, গোপী ভাবেই চৈতন্য মহাপ্রভু বলে গেছেন যে ভগবানের ভজনা করতে, সেই গোপীরাজ ভগবানকে প্রাপ্ত করতে যদি কাত্যায়নী দেবীর পূজা করেন, সাধনা করেন, ব্রত পালন করেন, তাহলে আমাদের অবস্থানটা কোথায় একটু ভাবা যায়? কি করে পাবো, কত কোটি জন্ম লাগবে তার কোনো শেষ নাই। তো যাই হোক, আসুন এবারে আমরা এই স্থানটি ঘুরে ঘুরে দর্শন করি এবং দেখি সেই সময়ের ভগবান শ্রীকৃষ্ণের এই বৃন্দাবন ধামের গোপীদের সেই পবিত্র স্থানটি। তো মিত্র চলুন সর্বপ্রথমে আমরা এখানে মন্দির দর্শন করে নিন। তো এখানে দেখুন কত সুন্দর শান্ত পরিবেশে রয়েছে রাধা মাধব, এবং এখানে রাধা মাধবের সিঙ্গার করা হয়েছে খুব সুন্দর। এখন তো শীতের সময়, আর সেই সময় আমাদের রাধা মাধব দেখুন কত সুন্দর শীতের পোশাক পরে আমাদেরকে দর্শন দিয়েছে, তাই না? খুব সুন্দর না আমাদের রাধা মাধব? আর তার নিচেই হলো আবার শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণ, তার নিচে রয়েছে আমাদেরকে গোপালজি। হ্যাঁ, কমল নয়ন তাকিয়ে রয়েছে আমাদের দিকে খুব সুন্দরভাবে গোপালজি, আর তার পাশেই রয়েছে অঞ্জন শিলা সম্ভবত, নয়তো ভগবানের সেই। তো এই দেখুন শালিগ্রাম শিলা হলো স্বয়ং ভগবান। হ্যাঁ, স্বয়ং ভগবান এখানে রয়েছে। আর এখানে দেখুন এক রাস গোপাল। হ্যাঁ দেখুন কত গোপাল, এই দেখুন বুকি 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 আমাদের সোনা মানা সোনা মানা গোপাল মানা, কত গোপাল রয়েছে এখানে, তাই না? তো যাই হোক, আল্লাহতে গত গত হয়ে গেলাম গোপাল দেখে। তো খুব সুন্দর আমরা মন্দির দর্শন করে নিলাম আমাদের এই বৃন্দাবন ধামের তপোবনের দৃশ্য। আর এটি হলো মন্দিরের পরিক্রমা মার্গ, আমরা মন্দিরকে একবার প্রদক্ষিণ করে নেব এখান থেকে। তো মিত্র, এই যে স্থানটি একটি পাহাড়, সেই পাহাড়ের উপরে পুজো করেছিলেন, তপস্যা করেছিলেন গোপীরা। তো তখন কিন্তু শুধু একজন দুজন গোপী ছিলেন না, অসংখ্য গোপী, হাজার হাজার গোপীরা, লাখো লাখো গোপীরা কিন্তু এই তপস্যাটি করেছিলেন। এটা ভগবানের এক ভব্য শক্তি, এই যে গোপীরা অনেক প্রকার গোপী ছিলেন তার মধ্যে, আর এক এক যুগের সব গোপীরা মুনি ঋষিরা মিলেই কিন্তু, আমরা সে ব্যাপারে একদিন আলোচনা করব যে কী কী গোপী, কোন কোন গোপী ছিলেন, এবং সেটা রামায়ণেরও সত্যযুগের
তেতা যুগের অনেক ভক্তরা সবাই মিলে একত্র হয়ে তারপরে কিন্তু বৃন্দাবন ধামে এসেছেন ভগবানের সান্নিধ্য লাভ করার জন্য। আর এখানে দেখুন মানে কাক এবং টিয়া পাখি একসাথে বৃন্দাবন ধামে বাস করেন। হ্যাঁ, যেরকম আছে টিয়া পাখি সেরকম কাকতায়নির কাক। এবারে আমরা একটু যমুনাজির দর্শন করব। এই স্থানে আসলাম অথচ যমুনাজির দর্শন করব না সেটা তো হয় না। তো এখানে দেখুন সিঁড়ি তৈরি করা রয়েছে, যখন বৃষ্টি হয় বা যখন জোয়ারের সময় হয় মানে সেই বর্ষার সময়টাই কিন্তু এই অবধি জল চলে আসে, সে কারণেই ঘাট নির্মাণ করা রয়েছে। কিন্তু বর্তমানে যমুনাজি অনেকটা দূরে চলে গিয়েছে। আর সত্যি কথা যমুনাজি একসময় 12 কিলোমিটার চওড়া তো ছিল, কিন্তু আজ যমুনাজি বিলুপ্তির পথে অনেকটাই। কিন্তু দেখুন এই যে গম খেতের মাঝখান থেকে আমরা যে হেঁটে যাচ্ছি, হ্যাঁ মনে হচ্ছে না সাক্ষাৎ লক্ষ্মী দেবীর কোলের উপরে আমরা এসে উঠেছি, আমাদের মায়ের কোলে উঠেছি। কত সুন্দর এই ধন সম্পদ লক্ষ্মী দেবী, কত সুন্দর এই গমের ক্ষেত। দেখুন যমুনাজিতে কিন্তু জল রয়েছে, খুব সুন্দর লাগছে। এবারে একটু কল্পনা করে দেখুন, এই কিন্তু যমুনা নদী, আর এই যমুনা নদী এখন ছোট দেখা যাচ্ছে, আর এই দেখুন এখান থেকে বয়ে চলেছে যমুনা নদী, এই পার ঘেঁষে একদম বৃন্দাবনের দিকে চলে গিয়েছে। একটু হাওয়ার কারণে হয়তো ডিস্টারবেন্স হতে পারে সাউন্ডে, সেটি অ্যাডজাস্ট করে নেবেন। তো এবারে এই স্থানেই গোপিকারা এসে বসেছিলেন এবং এখানে সবাই প্রচুর পরিমাণে ফল মূল দিয়ে কাকতায়নী দেবীর এখান থেকে মাটি উঠিয়েছেন সব গোপিকারা এখান থেকে মাটি উঠিয়ে তারপরে কাকতায়নী দেবীর মূর্তি স্থাপনা করেছিলেন এখানে, তারপরে ফল ফুল ব্যঞ্জন আদি দিয়ে সুন্দরভাবে তার পুজো দেওয়া হয়েছে এবং ব্রত পালন করেছিলেন, হ্যাঁ উপবাসও ছিলেন। তাহলে কতটা পরিশ্রম সে সময় ভগবানের প্রেমে ভগবানকে প্রাপ্ত করার জন্য করেছেন। আর দেখুন দৃশ্য এখানের, এটি কিন্তু একটি পাহাড়, আমরা যদি নিচ থেকে একটু ফলো করি তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে। তো দুঃখ একটাই লাগছে মিত্র এই মুহূর্তে, সেটা হলো যমুনাজি আজ কত ছোট হয়ে গিয়েছে একদম। এখন এরকম যদি ভরা থাকতো যমুনার জল, যদি থই থই করতো কতটা ভালো লাগতো, তাই না? আর এই হলো সেই উপরের জঙ্গল যাকে বলা হয় তপোবন। তো দেখুন সেই সৌন্দর্য যেখান থেকে যমুনাজি বয়ে চলতেন, আজ শুকনো, দুটি রেত আছে এখান থেকে একটি এবং এর জমিনের উপাশেও রয়েছে আরেকটি। তো দুভাবেই বিভক্ত হয়ে যমুনাজি বইছে। আর এই যে জঙ্গল কাকতায়নী দেবীর পুজোর স্থলী তপোবন, যেখানে তপস্যার স্থলী। অনেকবার ভগবানও এসেছেন, তারপরে ভগবানের দর্শনও হয়েছে এখানে গোপিকাদের সাথে, গোপেরাও এসেছেন সর্বদা। এবারে অনেকে প্রশ্ন করেন যে ভগবান শ্রীকৃষ্ণ নিজের বাড়ি থেকে 40-50 কিলোমিটার দূরে যেতেন খেলতে বিহার করার জন্য। মিত্র অবশ্যই ভগবানের 40 কিলোমিটার হাঁটার প্রয়োজন ছিল না, বৃন্দাবনটা একটি পদ্ম ফুলের মতো। ভগবান যখন যে স্থানকে স্মরণ করতেন ভগবানের পায়ের তলায় সেই স্থানটি এসে তখন উপস্থিত হতো। এগুলো রহস্য, এই রহস্য না জানলে পরে কিন্তু উপলব্ধি করা যায় না বৃন্দাবন ধামের। তো এখনো কতটা সুন্দর লাগছে না এই তপোবনকে, যদিও বা বনটা এখন মনে জানা হচ্ছে মানে এই থেকে এই অবধি, তাই না? কিন্তু আসলে বনটা অনেক বড় ছিল সে সময়, কিন্তু আজ ঘন বসতি হয়েছে ধামে এবং অনেকও জনসংখ্যা বেড়েছে আমাদের ভারতবর্ষের, ব্রজধামেও বেড়েছে। সেই কারণে শুধু অল্প একটু চিহ্ন মাত্রই রয়ে গিয়েছে এই তপোবন, তাই না? তো যাই হোক, আমরা তাতেই খুশি। শুধু অনুরোধ একটাই, ভগবান যেন এরকম দর্শন সর্বদা সর্বদা আমাদেরকে করিয়ে যান। আর এখান থেকে তাকিয়ে পড়লে কিন্তু যমুনা নদী এই যে ধুধু করছে দেখা যাচ্ছে, এই সেই আমাদের প্রিয়
যমুনা নদী যা বয়ে চলেছে, একটি সময় এর কিনারে কত গাই, কত গোপ সখা, নন্দ মহারাজ আদি সবাই চলে আসতেন এই যমুনার জল ব্যবহার করার জন্য বা সৌন্দর্য উপভোগ করার জন্য, বা ভগবান আসতেন কখনো কখনো সুন্দর পরিবেশের ছায়ায় বসে লীলাবিলাস করার জন্য। আর আমরা এই রাস্তা এই মার্গ থেকে হেঁটে গেলে পরে সৌন্দর্য আরও আমাদের অনেকটাই চোখে পড়বে। তো চলুন একটু পরিবেশ দেখতে দেখতে আমরা এগিয়ে চলি। কোথাও কোনো লোক নেই, জন নেই, হ্যাঁ, পুরো শান্তি আর শান্তি। দেখি কতদিন সৌভাগ্য থাকে এরকম ধামে বাস করার, ভগবান কতদিন দেয় এরকমভাবে ধামে ভ্রমণ করার সৌভাগ্য। কেন কি, হ্যাঁ, তবে ইচ্ছা যদি থাকে তাহলে কিন্তু অন্ততপক্ষে ভগবান সম্বন্ধীয় যে ইচ্ছাই আপনি করবেন না কেন, সেটি কিন্তু ফলীভূত হওয়ার সম্ভাবনা থাকে। হয় ভগবান সেটি মনে রাখেন, হ্যাঁ, কিন্তু এই জড়জগতের ভোগ বাসনা কামনা যা কিছু করবেন সেগুলো অনেক ক্ষেত্রেই মিস হয়ে যায়, আমাদের জীবনে আসে না। কিন্তু ভগবান সম্বন্ধীয় ইচ্ছাকেও প্রকাশ করলে ভগবান সেটা পূরণ করে, কেন সেটা সম্পূর্ণ নিষ্কাম। আর এবারে তপোবন থেকে বেরিয়ে আপনি যখন 84 কোষ পরিক্রমার মার্গে আবার যাত্রা শুরু করবেন, তখন কিন্তু এরকম দৃশ্য আপনার চোখে পড়বে, যে দৃশ্য আপনার মন সত্যিই কেড়ে নেবে। তবে যেসব দর্শনার্থীরা আসেন এই তপোবন দর্শন করার জন্য 84 কোষ পরিক্রমা করলে, তখন কিন্তু অনেকটা পায়ে হেঁটে আসতে হয়। আমাদের গাড়ি ছোট তাই আনতে পেরেছি এই অবধি, কিন্তু বড় বড় বাসে করে যারা আসেন রাস্তা কিন্তু অনেকটা সংকীর্ণ থাকে। আর একটা কথা সেটা হলো যে বর্ষার সময় কিন্তু এই রাস্তা পুরো ব্লক থাকে, এখান থেকে আপনি গাড়ি একদমই আনতে পারবেন না, পুরো কাদায় পরিপূর্ণ থাকে। তো সে কারণে এরকম শুকনোর সময়, বেশি গরমও না আর বেশি ঠান্ডাও না, সেই সময়টা যেরকম এই মাসটি মার্চ মাস বা ফেব্রুয়ারি মাস এই এই মাসগুলো কিন্তু খুব পারফেক্ট ধাম দর্শন করার জন্য। সে সময় আপনারা অবশ্যই দর্শনের জন্য আসতে পারেন। আর দেখে তো বুঝতেই পারছেন যে দেখুন এই এখন শুকনোর সময় তাতে রাস্তার অনেকটাই কিন্তু হাল খারাপ আছে, তাহলে যখন বর্ষার সময় হয় তখন কি হাল থাকে। তো সেটাই এই পেরুক্ত ভাইয়া তোর আশা।